রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল 9টায় বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের মাধ্যমে এবারের ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। ক্যাম্পাস মোটামুটি ভালো আর কি, ভালো লাগছে, নিরাপদ এলাকা। আমার পরীক্ষা শেষে আবার রিটার্ন চলে যাবো আজকেই। মোটামুটি ভালো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী শহর প্লাস ক্যাম্পাস সবচেয়ে ভালো মনে হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটের মধ্যে সকাল 9টায় প্রথম শিফটে সি ইউনিটের প্রায় 19,000 ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন। চার শিফটে মোট 75,400 জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। আমরা যেমন একটা কোচিং এর বাসে আসছি, এখানে কোনো রিলেটিভ নাই আমাদের, আমরা এখানে কোথাও উঠি নাই, আজকে আসছি আজকে চলে যাবো। রাজশাহী কোনোদিন দেখি নাই, খুব ভালো লাগলো দেখে, এত পরিচ্ছন্ন শহর। মাগুরা থেকে এখানে কমিউনিকেশন অত ভালো না, আমরা বরিশাল থেকে 2-3টা বাস চালে, সেই বাসে 15 দিন আগে টিকিট বুকিং দিয়ে তারপরে আসতে সমস্যা হয়েছে। বিভিন্ন কেন্দ্রের সামনে ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীরা হলে ঢুকে যাওয়ার পর থেকেই সেখানে অবস্থান করছেন অনেক অভিভাবক, তাদের চোখে মুখে চিন্তার ছাপ। জানতে চাইলে সবাই বলছেন, সন্তানরা কেমন পরীক্ষা দিচ্ছে এবং চান্স পাবে কিনা সেটা ভেবেই তারা চিন্তিত।